শুনে শুনে বিসিএস আয়োজনের আজকের আলোচনা বিষয় হলো স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য, পুষ্যভূমি রাজ্য, এই দুটি বিষয়। তো প্রথমে আমরা আলোচনা করছি স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য। গুপ্ত বংশের পতনের পর বাংলায় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। এর একটি ছিল প্রাচীন বঙ্গ রাজ্য। রাজ্যটির অবস্থান ছিল দক্ষিণ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল। প্রাচীনকালে রাজারা তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা বা নির্দেশ দিতেন, এগুলোকে তাম্র শাসন বলা হতো। স্বাধীন বঙ্গ রাজ্য আমলের এরকম 60টি তাম্রলিপি পাওয়া গেছে। দ্বিতীয় স্বাধীন রাজ্যের নাম হলো গৌড়, নাম ছিল গৌড়। এর অবস্থান ছিল বাংলার পশ্চিম এবং উত্তরাঞ্চল যুগে জুড়ে। গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকর্তাকে বলা হতো মহাসামন্ত। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত। শশাঙ্ক গৌড়ের রাজা হয়েছিলেন 606 সালের কিছু আগে। তিনি প্রাচীন বাংলার জনপদগুলিকে গৌড় নামে একত্রিত করেন। শশাঙ্কের উপাধি ছিল রাজাধিরাজ। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। শশাঙ্ক রাজধানী স্থাপন করেন কর্ণসুবর্ণে, এটি ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলায়। পুষ্যভূমি রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উৎপত্তি ঘটে। এদের মধ্যে বর্তমান পাঞ্জাবের পূর্বাংশে পূর্বাঞ্চলে পুষ্যভূমি রাজ্যের অভ্যুদয় অন্যতম। হর্ষবর্ধন পুষ্যভূমি বংশের শ্রেষ্ঠ রাজা। হর্ষবর্ধন সময়ের বিখ্যাত সাহিত্যিক ছিলেন বাণভট্ট। বাণভট্টের বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত। হর্ষবর্ধনের রাজত্বকালে চেনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং 630 খ্রিস্টাব্দে ভারতে সফরে আসেন। হর্ষবর্ধনের দরবারে তিনি 8 বছর অর্থাৎ 335 থেকে 643 খ্রিস্টাব্দ কাটান এই হর্ষবর্ধন। হিউয়েন সাং নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলবদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। এরপর তিনি সিদ্ধি নামক একটি গ্রন্থ রচনা করেন। এ বিষয়ে বিগত সালে প্রশ্ন এবং উত্তর। প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল? 2টি। প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন রাজা শশাঙ্ক। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক। বঙ্গ গৌড় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে কোন শতকে? ষষ্ঠ। ধারণা করা হয় প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? শশাঙ্ক। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন? শশাঙ্ক। এক সময়ে বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল গৌড়। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হতো? মুর্শিদাবাদ। শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন সামন্ত। হিউয়েন সাং কে ছিলেন? চীনা পরিব্রাজক। হিউয়েন সাং বাংলায় অর্থাৎ ভারতবর্ষে এসেছিলেন যার আমলে? হর্ষবর্ধন চীনা পরিব্রাজক। হিউয়েন সাং এর শিক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। চীন দেশীয় ইতিহাসের জনক মৌসা কি এন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন খ্রিস্টপূর্ব প্রথম শতকে।